লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে 19টি শিক্ষা প্রতিষ্ঠানে 92 সেট বেঞ্চ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে এই সকল বেঞ্চ বিতরণ করেন রংপুর বিভাগের শ্রেষ্ঠ ও দুবারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার যোগেন্দ্রনাথ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দা বেগম প্রমুখ। এ সময় আগামী 5ই আগস্ট শেখ কামালের জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদের পক্ষে 80 জন গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল প্রদান করা হবে বলে জানান চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। কালীগঞ্জ উপজেলার গরিব এবং মেধাবী ছেলে মেয়েদেরকে বাইসাইকেল প্রদান করব এবং এরপরে আমার তারপর পাশাপাশি বিভিন্ন বইয়ের ব্যবস্থা আছে বিভিন্ন বিষয়ে আমরা উপজেলা পরিষদ থেকে। মোট কথা, আমরা শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে রাখছি।